ইদিগা পাল স্টার জলসার কপালকুণ্ডলা ধারাবাহিকের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন কপালকুণ্ডলাতে দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে মন জয় করে নিয়েছিল সকলের এরপর জি বাংলার রিমলি ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করেন তিনি রিমলি শেষ হওয়ার পর পিলু ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যায় তাকে পিলু শেষ হওয়ার পর তাকে আর কোনো ধারাবাহিকে দেখা না গেলেও সোজা বড় পর্দার সুপার স্টার সাকিব খানের বিপরীতে প্রিয়তমা ছবিতে অভিনয় করেন তিনি প্রিয়তমা ছবির মাধ্যমে এতটা জনপ্রিয়তা পান যে তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি একের পর এক নতুন ছবির অফার আসছে তার কাছে এবার দেবের বিপরীতে খাদান ছবিতে দেখা যাবে তাকে ছোট পর্দার শ্বেতা ভট্টাচার্য সৌমিত্রিসা কুন্ডুর পর এবার ইধিকা পালকে দেখা যাবে দেবের বিপরীতে আপনারা দেব এবং ইধিকা পাল অভিনীত নতুন ধারাবাহিকটি দেখার জন্য কতটা এক্সাইটেড কমেন্টে জানাবেন বিনোদন জগতের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন